আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র প্রতিপাদন নিয়ে আলোচনা করব। তোমরা চিত্রটির দিকে তাকালে তা দেখতে পাচ্ছ যে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ আঁকা রয়েছে, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক। আমরা এর ক্ষেত্রফল কত হয় সেটি দেখব। তো আমরা চিত্রে এটা বলতে পারি যে বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান বিসি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে। এরপরে বিডি স্কোয়ার সমান বিসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, বিডি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস এ বাই টু হোল স্কোয়ার। কেননা বিসি সি এ এ বি এগুলো প্রত্যেকে এ এর সমান। আরেকটি কথা হলো, আমরা সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে যদি ভূমির উপর লম্ব আঁকি তাহলে সেটি ভূমির উপর লম্ব হয় আর ভূমিকে সমদ্বিখণ্ডিতও করে। ফলে আমরা সি ডি কে এ বাই টু লিখছি। এটিকে হিসাব করলে আমরা এভাবে আস্তে আস্তে বিডি স্কোয়ার সমান থ্রি এ স্কোয়ার বাই ফোর, সেখান থেকে বিডি সমান এ রুট ওভার থ্রি বাই টু পাচ্ছি। কিন্তু আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখন আমরা ভূমি সি এ আর উচ্চতা বিডি, সি এ আর বিডি এর মান যদি এখানে বসিয়ে দিই তাহলে সেটি আমরা পেয়ে যাচ্ছি স্কোয়ার রুট থ্রি বাই ফোর, যা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল।